আর্তুরের ঘরে আর্তুর, অর্ধেক শরীর তো পঙ্গু হয়ে গেছে, এখন হাত দিয়ে খালি এইরকম করে কাম করা হয় না, তোর এই হাত দুটা না আজকে দেখ কিভাবে ধ্বংস করা লাগে, আজকে না তোর এই হাত কি করে ধ্বংস করতে এইটা দেখ। তোমার যদি কোনো কিছু দরকার হয় তুমি আমারে কোবা, আমি তোমার সব কাজ করে দিব মা। আম্মা, মানুষ ছেলে বিয়ে করায় কত আশা নিয়া শখ নিয়া, যে ছেলের বউ আইসা শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবো, আদর যত্ন করবো। আর দেখেন আম্মা, আপনাদের কপালটা কত খারাপ, আমার এই বাড়িতে বউ করে নিয়ে আসার পরে আমার দুটো পা মালালুয়া করে দিল, আমি চলতে পারি না আম্মা, আপনাদের সেবা যত্ন করতে পারি না, বাসার কাজকর্ম করতে পারি না। আমারও তো ইচ্ছা হয় আম্মা আপনাদের সেবা যত্ন করতে, বাড়ির কাজকর্ম করতে। আমি তো তার জন্য তোমার কোনো সময় অবহেলা করি না মা, তুমি তো আমার পুনর বউ না, তুমি আমার মেয়া, আমার মেয়া যদি আজকে এরকম হইতো আমি কি পারতাম তার ফলে এরার জন্য, আমি তোমার কোনো সময় ভালো করি না মা। আম্মা, আসলে আমি কপাল গুনে আপনার মতো একটা শাশুড়ি পাইছি আম্মা, আমি তো ভাবি আপনি আমার শাশুড়ি না, আমার মা। আসলে আল্লাহ আমার এরকম বানাই দিছে, তো আমার কোনো দোষ নাই আম্মা, আমার খুব কষ্ট হয় আপনাদের জন্য আম্মা, যে আমি ছেলের বউ হয়ে আপনাদের কোনো সেবা যত্ন করতে পারি না, আমার খুব কষ্ট হয় আম্মা, খুব কষ্ট হয় আম্মা। জানেন আপনার ছেলে না কথায় কথায় আমার বলে জোলাকে আরেকটা বিয়ে করবো আম্মা, আম্মা গো আপনাদের পায়ে ধরে কই আম্মা, আপনার ছেলে বিয়ে করলে আমার এই বাড়ি থেকে খেদেন না আম্মা, আমি এই বাড়ির এক কোটি পয়টা থাকবো, আপনার ছেলের কোনো সময় ডিস্টার্ব করবো না আম্মা, তারপরে আমার এই বাড়িতে খেদেন না। এই বাড়িতে তোমার জায়গা আর কি দখল করবার পারবো না, এই মন, এই মনটা তো আমি তোমার দিয়ে দিছি, এই মন আমি আর কাউরে দিবার পারবো না মা। আপনার জুতাগুলো তো ময়লা হয়ে গেছে। থাক মা থাক, মুছতে হবে না। তুষার, তুষার বাবা কি আমি দেখা যাবো না, এক মাস দেরি হবো আসতে, তুই বৌমার প্রতি খেয়াল রাখবি, কোনো যত্ন নেই বৌমা না হয়। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। মা যাই আমি, আব্বা দেখা যায়। আচ্ছা মা দেখে যাবো। আচ্ছা দেখা যাবে বাবা। আচ্ছা আজকাল সুযোগ পাইছি, বাড়ি থেকে ব্যক্তি গেছে। ওই করোনা করছি, আমার দলে ঝুলে থাকবি না, কিরে তুই মরতে পারস না। হ্যাঁ কি বলতাছি,
আমি না তোরে কইছি যে আমি বিয়া করুম, আমি কালকে বিয়া করে নিতেছি, মন রাখিস তুই কথা। কি বলতেছ তুমি এগুলা? শ্বশুরের টাকা পাঠাইছি, তুমি বাড়িতে একটু দেখে হয়ে না থাকো, আমি যে কে করে তুইলা নিয়ে গিয়ে। আর তোমারও কই তেল তারা পিন টাকা নিয়ে এরকম করে ঘুরে বেড়াই না, সংসারে দুই একটা কাজ কাম কিছু করো। দেখো অসুস্থ বৌমা, হালায় হালার পাও দুটা কাইরা নিছে, তারপরেও সংসারে যত কাম আছে সব খামসা খামসা করে ঘুরে বেড়ায়, আর তুমি দশটা দিন ধরে এই বাড়ির বউ আইছ, এই সারা শরীরে শুধু আলতা মেশি মাইকে ঘুরে বেড়াইতেছ। এই আলতা মেশিতে পনির প্রতিভা দেয়া দেয় না, সি দেখলেও গিন্দা করে। আজকে শুধু তোমার জন্য আম্মা আমারে এতগুলো কথা শুনাইছে। ওই হ্যাঁ, পা তো পঙ্গ হয়ে গেছে, মরতে পারো না, মরলেও তো জ্বালা কমে, আমারে জ্বালানোর জন্য কি এখনো বাইসে আছো? হ্যাঁ, আর্তুরের ঘরে আর্তুর, অর্ধেক শরীর তো পঙ্গ হয়ে গেছে, এখন হাত দিয়ে খালি এইরকম করে কাম করা হয় না, সব কাজ করে মানুষের মন জোগানোর চেষ্টা করিস না। ওই তোর পা দুটা তো পঙ্গ হয়েছে, এই হাত ভালো থাকলো না, আজকে না তোর এই হাত কি করে ধ্বংস করতে। বুবু তোমায় তো বলছিলাম তুমি এই কাজগুলো করতে পারবা না, শুধু শুধু জিদ করলা, আমারে বললেই কিন্তু হইতো। দেখেন ছোট মা, আমার মা যে কাম না পারবো সেই কাম আমি করে দিব, আর আপনি আমার মায়ের যে কতটুকু খেয়াল রাখেন এটা তো আমি জানি। মা মা গো, তোমার কাম করা লাগবো না, মা আমি তোমার কাম করে দিব। ও বুঝছি, মা গুণে তো জি হয়, আদর্শ মায়ের আদর্শ জি, আমার সামনে না এত আদর্শগিরি চলবে না, আর যদি বেশি আদর্শগিরি দেখাইতে আসিস না একদম শেষ করে দেব। কেয়া কেয়া
দেখ বোন, তুই আমার সংসারে বউ হয়ে আইসস, এটা আমার কোনো আপত্তি নাই। তুই এই বাড়িতে থাক, তুই তোর জায়গায় থাক, আর আমার আমার জায়গায় থাকতে দে। আমার এই বাড়ি থেকে খেতে দিস না বোন, কারণ এই সংসারটা আমি অনেক কষ্ট করে তিল তিল করে গড়ে তুলছি। তুই আমার এই সংসারটা নষ্ট করে দিস না। মা, তুমি কি করতেছো? মা, তুমি তুমি তার পায়ে ধরতেছো, যে পা ধরার যোগ্য তারে পা ধরবা তুমি, কিন্তু এত পা ধরার যোগ্য না মা, এত পা ধরার যোগ্য না তুমি, তুমি তার পা ধরছো কে? মা, তার পা ধরছো কে? তুমি ছাড়ো মা, তুমি ছাড়ো তার পা। আচ্ছা ঠিক আছে, আমার পায়ে ধরা লাগবো না, এবার কি করে পা ধরাই তাই এইটা আমি দেখাই দিতেছি। সি 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 সি, আসলে মা আমি বুঝতে ভুল করছি, চকচক করলে কোনো শোনা হয় না, ইজ্জত জানা ধুইলে আর থাকলো জানা মইলে, কারণ বারবার তোমার আমি শাসাইছি, তারপরে তুমি এই বৌমার কথা হাত তুলছো। আসো একটা তুষার বাড়িতে আসো, এর একটা যদি বন্ধ ব্যবস্থা না করছি তাহলে আর কি? বিমু দরটা খাটলো ধর, বৌমা করে আহ। তো বৌমা তুমি করে নাও, সবার কাছে বেশি তো আমার কাছে তুমি বেশি না।